আপনি আমারে ফলো করতেছেন কেন হ্যাঁ না পা কই আমি তো অনেকক্ষণ ধরে দেখতেছি ফলো করতেছেন কেন আপা আপনি দেখতে অনেক সুন্দর মানে মানে কি করতেছস তুই অনেক সুন্দর আই সুন্দর হ্যাঁ ফাইজিমে করে জায়গা হাস না আর তুমি জানো না কারে বুঝাই দিছি আই আই খোশের ছাপরে ব্যাক হিসাব কিটা বুঝাই দি চাকরি ইস্তফা দি চলে আসছি কোম্পানির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই না না এই সেলসের মেলসের বিষয় তো আই এমন কিছু কইতে পারতাম না আই কি লেগু আর আইছে বেটা তুই কোম্পানির সেলস শিকার লাই আর বেটা ফোন রাখ বেটা আজ এই সেলসের হিসাব বুঝাই দিছি অন এক্সকিউজ মি একটু সরে দাঁড়াও বেটা আমরা গাড়ি হ্যাঁ আমরা তো পরিশীল না কেন হ্যাঁ কোনো প্রবলেম না না বরিশালে তো ফুল প্রবলেম প্রবলেমের ফুল প্যাকেজ আই কি বলছেন এসব আপনি আবার হান্দা গেলেন গিল্লাই হ্যাঁ আমি তো হ্যাবড়ার লয়ে কথা বলতেছি হ্যাবড়া আপনি যে কোম্পানির বিজ্ঞাপন করছেন সেই কোম্পানির দুই দুইটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ধসি ফুরি গেছে বই আই আপনি এভাবে বেড়া বেড়া করছেন কেন রিয়া তুমি থামো আমি কথা বলছি এক্সকিউজ মি বিল্ডিং ধসে যাওয়ার সাথে আমার টিভিসির কি সম্পর্ক বলবেন আরে বাউরে কাম করার আগে দেখে নেবেন না কার কাম করতেছেন কি কাজ করছি এটা ইম্পর্টেন্ট কার কাজ করছি এটা আমার জন্য ইম্পর্টেন্ট না এই জন্যই এই বিষয়ে আপনাদেরকে ক্যারেক্টার বোঝা যায় আমাদের ক্যারেক্টারের সমস্যা আছে এই যে দেখেন আমি কিন্তু আপনাকে চিনি না ঠিক আছে আপনি সব আপত্তিকর কথা আমাকে বলতে পারেন না আপনার সাথে আমার কোনো শত্রুতা সম্পর্ক না ঠিক আছে আরে বাবা আপনি উড়ি যান না আমি হ্যাবড়ার লয়ে কথা কইতেছি প্রশ্নই ওঠে না আপনার সাথে কথা বলার আই মোবাইল গাড়ি দিয়ে উঠো আরে খামা খাই এই মোগলের সাথে খারাপ ব্যবহার করলাম ছবি আর মাত্রা নষ্ট করে দিছে ছবি 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 তুমি শুধু ছবি নাও মোর দেন ছবি আমি নিজের চোখে খারাই খেয়ে দেখলাম তুই আব্দুলের টানানি করতেছিস সমস্যা কি তোর তোর সমস্যা কি খুব ভার বেড়ে গেছে না ম্যাডাম আপনি কিছু মনে করেন না আপনার আমি চিনবার পারছি এইসব আলফল পোলাপান যদি ডিস্টার্ব করে আপনি খালি আমার একটু খবর দিবেন যা করেন আমি করুন ঠিক আছে আপনার আমি চিনা ফেলাইছি আচ্ছা ঠিক আছে হ্যালো ম্যাডাম